মোহতারাম একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনার শপথ যদি কোনো বিষয়ে করে সেটা যদি ভেঙে ফেলে, সেটা কাফফারা হিসেবে আমরা মানে কি কি দিব? কোন বিধর্মী দিয়ে কি সেই কাফফারাটা দেয়া যাবে কিনা, নাকি সব আমাদের ধর্মীয়? আচ্ছা আচ্ছা, জি, আপনাকে সংক্ষেপে হলো জানাবার চেষ্টা করবো। আপনাকে অনেক শুকরিয়া সুন্দর দুটো প্রশ্ন করার জন্য। জি মোহতারাম, বোন প্রশ্ন করলেন যে শপথ ভেঙে গেলে আমরা তার কাফফারা কিভাবে দিব, কি দিয়ে দিব, এবং সেই কাফফারাটা কি বিধর্মীকে দেয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, শপথের কাফফারা আমরা আগেও বলেছি, শপথ দুই রকম। একটা হলো জেনে শুনে মিথ্যা শপথ, এটা মহাকবিরা গুণা, যে অতীত নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে আমি জানি এটা করিনি অথবা করব না, তো বলিস আল্লাহর কসম করছি আমি করেছি অথবা করব, অথবা না আমি জানতাম না অথবা আমি জানতাম। এই অতীত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে ইচ্ছাকৃত কোনো মিথ্যা শপথ, ইয়ামিনুল গামুস, এটা সবচেয়ে কবিরা গুণাগুলোর ভিতরে ভয়ঙ্করতম কবিরা গুণা। এটা মহাপাপ, এজন্য মহা তওবা এবং সংশ্লিষ্ট যার ক্ষতি হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া, এগুলো হলো দায়িত্ব। আর যে শপথগুলো ভবিষ্যতে কোনো কাজ করব বা করব না বলে নিয়ত করা, যে আমি কাজ আল্লাহর কসম করছি করব না অথবা অবশ্যই করব, এই জাতীয় শপথের ক্ষেত্রে যদি আমরা শপথ ভাঙি, তার কাফফারা হলো এতআমু আশাতে মিসকিন মিন আওসাতে মা তুতআমুন আহলিকুম, 10 জন মিসকিনকে খাওয়াতে হবে আমরা যা স্বভাবত খাই ওই খাদ্য। সাদর ফোকাহারা বিভিন্ন হাদিসের আলোকে বলেছেন, এক একজন ফকিরকে বা দরিদ্র মুসলমানকে যদি একটা ফিতরা পরিমাণ খাদ্য বা টাকা দেওয়া হয়, তাহলে 10 জন ফকিরকে এটা দিলেই চলবে। এবং আমাদের মনে রাখতে হবে যে নফল দান আমরা সব ধর্মের সবাইকে সহযোগিতা করতে পারি, সব পাব, কিন্তু ফরজ ওয়াজিব দান অর্থাৎ জাকাত, ফিতরা, কাফফারাত, আমানত, এগুলো শুধুমাত্র মুসলমানদের পাওনা। ইমানদার মুসলিম ছাড়া অন্য কাউকে এই ধরনের ফরজ ওয়াজিব যাকাত টাকা দেওয়া যায় না, দান সাদাকাত, এই জন্য কাফফারার টাকা মুসলমানদের পাও না। তবে আপনি নফল দান সবাইকে দিতে পারেন, সওয়াব পাবেন। আর যদি কেউ এই কাফফারা দিতে অক্ষম হন, অর্থাৎ 10 জন মিসকিনকে খাওয়ানোর ক্ষমতা নেই, তিনি 3 দিন রোজা রাখবেন, এটা হলো إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم